সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটা শুরুতেই একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি যা যা দেখছেন তাদেরকে আমি অতি ভাগ্যবান বলে মনে করি। আপনারা ভেবেন না যে আমি বেশি বেশি বলছি, এর কারণটা বলেছি, সেটা হচ্ছে যে দারাজে যে মিস্ট্রি বক্সগুলো চালু হয় বা দারাজে যে মিস্ট্রি বক্সগুলো তারা দিয়ে থাকে, এটা কিন্তু সবসময় সত্যি হয়। এখন যারা যারা আগে অংশগ্রহণ করতে পারে তারা শুধুমাত্র পায়, আর যারা যারা করতে পারে না তারা পায় না, এখানে কথা। বাট যারা আগে অংশগ্রহণ করে তারা কিন্তু সকলেই এই মিস্ট্রি বক্সটা পায়। তো আশা করি আপনিও এই জিনিসটি ভেবে আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন। তো এখন কি করতে হবে, সেটা হচ্ছে যে দারাজে 26 মার্চ বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত একটা মিস্ট্রি বক্সের আয়োজন করা হয়েছে। যারা প্রথমের দিকে থাকবে 50 টাকা দিয়ে তারা শুধুমাত্র মিস্ট্রি বক্সটা নিতে পারবে। হ্যাঁ, তো এখন কীভাবে এটি করতে হয়, প্রসেসটি কী, চলুন আমরা সব কিছু ইন্ট্রোর পরে জেনে নেই। তো বন্ধুরা, এটা করতে হলে আমাদেরকে সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো চলুন আমরা সবাই মোবাইল স্ক্রিনে চলে যাই। আচ্ছা বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা সরাসরি দারাজ অ্যাপে চলে যাব। হ্যাঁ, দারাজ অ্যাপে যাওয়ার সাথে সাথেই আমাদের সামনে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন বা একটি কী বলবো, এটা একটা মানে অ্যাড দেখতে পাচ্ছেন যে মহান স্বাধীনতা দিবস। সাইডে লেখা আছে আরও জানুন, তার নিচে লেখা আছে যে মিস্ট্রি বক্স 15 টাকার ডিলস। তো কিছু করতে হবে না, জাস্ট এই মহান স্বাধীনতা দিবস এই অ্যাডটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন যে আসলে কী আসছে আমাদের জন্যে, ঠিক আছে। সো এই যে দেখুন, ওপরে দেখুন ডেইজ আওয়ার্স মিনিটস সেকেন্ড, এটা কিন্তু কাউন্ট হচ্ছে। হ্যাঁ, 10 দিন 10 ঘন্টা 8 মিনিট 14 সেকেন্ড এরকম। তো এই টাইম পরে আপনার মিস্ট্রি বক্সটা পেয়ে যাবেন বা অর্ডার করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে সবার আগে অর্ডার করতে হবে। তো এখান থেকে মিস্ট্রি বক্স কীভাবে কোথায় পাবেন আপনাদের সামনে এখানে চলে আসবে, তাও আমি শর্টকাট আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি। একটু নিচে আসবেন, এখান থেকে আপনারা আসলে এই যে দেখতে পাবেন মিস্ট্রি বক্স, সবার আগে লুফে নিন মিস্ট্রি বক্স 26 মার্চ বিকাল 5টা থেকে 6টা। তো যদি আপনার ডিটেলস আরও কিছু জানতে চান তাহলে এই আরও জানুন এটার উপরটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। শর্তাবলী কী লেখা আছে আপনাদেরকে একবার পড়ে শোনাই। 1 নম্বর, মিস্ট্রি বক্স 26 মার্চ বিকাল 5টা থেকে 6টা লাইভ থাকবে। 2 নম্বর, মিস্ট্রি বক্স শুধুমাত্র প্রি পেমেন্টটা অর্ডার করতে পারবেন, অর্থাৎ আপনাদেরকে আগেই পেমেন্ট করতে হবে। 3 নম্বর, মিস্ট্রি বক্সের ক্ষেত্রে কাস্টমারদের প্রোডাক্ট বাছাই করার সুযোগ থাকবে না, আপনারা মিস্ট্রি বক্সে কোনো প্রোডাক্ট বাছাই করতে পারবেন না। অর্থাৎ আপনারা চাচ্ছেন যে আমি হেডফোন নিব বা আমি ঘড়ি নিব, এসব আপনারা কিছু পারবেন না, তারা যেটা দিবে আপনাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বর, মিস্ট্রি বক্স ফেরতযোগ্য নয়, মিস্ট্রি বক্স আপনি ফেরত দিতে পারবেন না, তবে এটি কেবলমাত্র ত্রুটিপূর্ণ পণ্যগুলিতে ফেরতযোগ্য। অর্থাৎ আপনার যদি মিস্ট্রি বক্স পাওয়ার পরে দেখেন যে আপনার যে পণ্যটা সেটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটা শুধুমাত্র আপনারা রিটার্ন করতে পারেন। এছাড়া আপনার যদি পছন্দ হয়নি সেক্ষেত্রে আপনারা এটা রিটার্ন করতে পারবেন না। মিস্ট্রি বক্স স্টক থাকা পর্যন্ত লাইভ থাকবে, অতএব যে আগে অর্ডার করতে পারবেন সে আগে পাবেন। আচ্ছা, মিস্ট্রি বক্স স্টকে থাকা পর্যন্ত লাইভ এই মিস্ট্রি বক্সের অংশগ্রহণ আপনারা করতে পারবেন, আপনারা যে আগে করতে পারবে সেই শুধুমাত্র মিস্ট্রি বক্সটা সবার আগে পাবে। অর্থাৎ আমি ধারণা করছি লিমিটেড কিছু মানুষ পাবে, কারণ এখানে লিমিটেড কিছু মিস্ট্রি বক্স দেওয়া থাকবে। সো যে এর মধ্যে অর্ডার করতে পারবে শুধুমাত্র সেই পাবে। তো আমি আশা করি আপনারা 26 মার্চ বিকাল 5টা থেকে 6টার মধ্যে এই পেজে এসে ঠিক এইখান থেকে আপনারা মিস্ট্রি বক্সে জয়েন করেন, দেখেন আপনাদের ভাগ্য আসলে কী দেয়। বা অনেকেই তো দেখে জয়েন করতে পারে না, তারা অনেক পরে অর্ডার করে, সো এটা করবেন না। সবাই ঘড়ি ধরে বসে থাকবেন যে যে আগে অর্ডার করতে পারবে সেই কিন্তু মিস্ট্রি বক্সটা পেয়ে যাবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম অফারের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকে। আর অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করবেন আপনার কেমন লেগেছে, আর আমি চাইবো আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করেন, দেখেন আপনাদের ভাগ্যে কিছু আছে কি না। এই শুভকামনা আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।